দেখো মেয়েরা আজকে ক্লাস টেনের আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারটা শুরু করব। ১৪ নম্বর অধ্যায় অংশীদারি কারবার প্রথমেই জানতে হবে অংশীদারি কারবার জিনিসটা কি অংশীদারি কারবার হল দুই বা দুইয়ের বেশি সদস্য নিয়ে ব্যবসা শুরু করা যেমন আমরা অনেক সময় বলি শেয়ারে ব্যবসা করা সেরকম জিনিসটা তা প্রথমে তোমাকে আগে এই একশো বইয়েতে তোমার একশো আটানব্বই পেজ এবং দুশো পেজ খুলবে ওই জায়গায় দুটো বাক্স আছে ওটাকে ভালো করে পড়তে হবে বাক্সের ভিতর দেখো কী দিয়ে দিচ্ছে অংশীদারি কারবার সাধারণত কয়েকটা নীতির ওপর গড়ে ওঠে কীরকম না অংশীদারগণ নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেগুলি নির্ধারণ করবে কীরকম না এক নম্বর বলছে মূলধন মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমভাবে সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করে বলছে অংশীদারি ব্যবসা শুরু করতে গেলে কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে প্রথমেই বলছে মূলধন না মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমভাবে হ সবাই হয়তো আসলটা সমান পরিমাণে ভাগ করে নিতে পারে মূলধন মোট পরিমাণ অংশীদারগণ সমভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করে হয় দেখবে অঙ্কেতে থাকবে ধরো কোনো একটা টাকা সমানভাবে ভাগ করে তিনজনা মিলে ব্যবসা করেছে তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে কি দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত এরাও হতে পারে অথবা দেখা যাচ্ছে মূলধনের অনুপাতে ভাগ কেউ দশ হাজার টাকা ব্যবসায় দিয়েছিল কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ আট হাজার টাকা দিয়েছে তাহলে তাদের মূলধনের অনুপাতে যে যত টাকা দিয়েছে সেই অনুযায়ী তারা লভ্যাংশ পাবে এইভাবে হতে পারে অথবা লভ্যাংশ বন্টন গণের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মানে যারা অংশীদারি ব্যবসা করবে তারা একসঙ্গে নিজেরা এই এই সিদ্ধান্তটা গ্রহণ করবে যে সমানভাবে ভাগ করে নিতে পারে লভ্যাংশ যা পাবে সমানভাবে ভাগ করে নিতে পারে এটা হতে পারে বা মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারে বা সর্বসম্মত অন্য কোনো চুক্তির অনুযায়ীও ভাগ করে নিতে পারে যেমন দেখা গেল একটা ব্যবসা একটা বাস কিনেছে কেউ ড্রাইভার হয়েছে দুজনা কন্ট্রাক্টর হয়েছে এইবার তাদের দেখা হলো সেই টাকার অনুপাত বলে দেওয়া হলো থ্রি ইস টু টু ইস টু টু কন্ট্রাক্টররা দুই ইস টু দুই অনুপাতের পাবে আর ড্রাইভার তিনে তিন অনুপাতে পাবে তাহলে তখন বলা হলো এই অনুপাতে তাদের ভাগ করে দেওয়া হলো সেরকম এইটা বলছে নিজেদের সর্বসম্মতিক্রমে অন্য কোনো চুক্তি অনুযায়ীও ভাগ করে নিতে পারে বা কোনো একটা কাজ হয়েছে দেখা গেলো দশ দিন কেউ কোনো একটা কাজ দশ দিন হয়েছে পঁচিশ দিন হয়েছে কেউ পঁচিশ দিন করেছে কাজটা শেষ কেউ দেখা গেলো তিরিশ দিনে করেছে সেই দি কাজের দিনের সংখ্যার অনুপাতে ভাগ করে এরকম যে কোনো শর্ত অনুযায়ী তবে সব শর্তটাই কিন্তু ওই ব্যবসাদারগণ ঠিক করবে অংশীদারী কারবার ঠিক করবে এই বাক্সটা আর পরের পাতায় দেখবে একটা বাক্স আছে দুশো পাতায় সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখবে এই দুশো পাতার বাক্সটা শর্ট কোশ্চেনে খুবই আসে নাকি অংশীদারি কারবার কে দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় সরল অংশীদারি কারবার একটাকে বলে মিশ্র অংশীদারি কারবার সরল অংশীদারি কারবার কি না অংশীদারগণ নিজ নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োগ করেন নিয়োজিত করেন তবে তাকে বলা হয় সরল অংশীদারী কারবার দেখা গেল তিনজনা ব্যবসা করলো তাদের টাকাটা যারা যে মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করলো সেইটা দেখা গেল এক বছর বাদে লাভটা ভাগ করে নিচ্ছে কী বছর বাদে কি তিন বছর বাদে মানে সমান সময়ের ব্যবধানে তিনজনা যে টাকাটা দিয়েছে তিনজনেই টাকাটা সমান সময়ের জন্য নিয়োগ করে রেখেছে যে দু বছরের জন্য কি তিন বছরের জন্য কি এক বছরের জন্য আর একটা হয় যে কেউ দেখা গেল দুজনা দেখা গেলো ব্যবসা করছে একজনা ছ মাস পরে আবার আরও কিছু টাকা ব্যবসায় দিল কিংবা দেখা গেল যে ব্যবসাতে দেখা গেল সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সে তিন মাস পরে আবার চল্লিশ হাজার টাকা তুলে নিল রকম ভিন্ন ভিন্ন সময় সঙ্গে যদি হয় তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারী কারবার অংশীদারগণ নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োগ করেন তবে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে মাধ্যমিকে সরল অংশীদার কারবার তাহলে কি না সমান সময়ের ব্যবধানে অংশীদারগণ মূলধন নিয়োগ করবে আর মিশ্র হল অংশীদারবার নিজস্ব মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োগ নিয়োজিত করবে মানে সে ব্যবসায় টাকা লাগাতেও পারে আবার মাঝখানে টাকা তুলেও নিতে পারে তখন বলা হবে সেটাকে মিশ্র অংশীদারি কারবার এর অনুশীলনী উদাহরণের অঙ্কগুলো একবার দেখবে উদাহরণের অঙ্কও কিন্তু আসে পরীক্ষায় আমি এবার কোষে দেখি চোদ্দোই অঙ্কেতে চলে যাই প্রথম অঙ্কটাই দেখো এই অঙ্ক কিন্তু খুবই সোজা এবং একই গদে হবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখে নেবে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দেওয়া দরকার যে অংশীদারী কারবারে মূলধনের যা অনুপাত হবে লভ্যাংশের অনুপাতও সমান হয় মূলধনের অনুপাত যেটা বেরোয় লভ্যাংশের অনুপাতও কিন্তু সেইটাই হয় কারণ মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ করা হয় এক নম্বর অঙ্ক দেখো আমি ও আমার বন্ধু মালা দুজন যথাক্রমে পনেরো হাজার ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম এক বছর বাদে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো তাহলে এই অঙ্কে প্রথমেই হলো কে কে আছে না আমি আছি আর আমার বন্ধু মালা আছে আমরা দুজনে মিলে ব্যবসা শুরু করেছি দুজনের মূলধন পনেরো টাকা এবং পঁচিশ টাকা প্রথমেই বের করার নিয়ম হলো মূলধনের অনুপাত দেখো আমার ও মালার মূলধনের অনুপাত কী হবে পনেরো হাজার ইস্টু পঁচিশ হাজার এবার কী হলো দেখো এর পেছনেও তিনটে শূন্য এর পেছনেও তিনটে শূন্য মনে মনে তিনটে শূন্য কেটে দাও তাহলে কত হবে পনেরো ইন্টু পঁচিশ এবার এটা কত দিয়ে যায় পাঁচ দিয়ে যায় তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ কিন্তু কাটবে না মনে মনে কাটবে তাহলে অনুপাতটা হলো তিন ইস্টু পাঁচ আর কাটা যাচ্ছে না অঙ্কে বলে দিয়েছে মোট লাভ হলো ষোলো হাজার আটশো টাকা তাহলে এই ষোলো হাজার আটশো টাকাটা মূলধনের অনুপাতে লভ্যাংশে ভাগ হবে তাহলে কে লভ্যাংশ মানে লাভ কে কত টাকা লাভ পাবে না আমি লাভ পাব এই যে অনুপাত যেটা দেবে যার অনু টাকা বের করবো যেমন আমার বের করছি তাহলে আমার অনুপাত হলো তিন তাহলে ওপরে লিখবো তিন আর এই অনুপাত দুটো যোগ করে যা হবে সেটা নিচে লিখতে হবে পাঁচ আর তিন যোগ করলে হয় আট তাই নিচে লিখবো আট ইন্টু মোট লাভ ষোলো হাজার যে টাকাটার এখানে বলেই দিয়েছে মোট লাভ হয়েছে কি লাভের থেকে লভ্যাংশ পাবো সেই জন্য লাভটাকে গুণ করা হয় অনেক সময় দেখা যাবে বাকি টাকা বলে তখন বাকি টাকা বের করে তাকে এই গুণ করা হয় যেটা বলে দেবে সেই অনুযায়ী লভ্যাংশ ভাগ করবে এখানে যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ হচ্ছে তাই আমার আমি লাভ পাবো কত না আমার অনুপাত ছিল তিন তাই ওপরে লিখলাম তিন আর অনুপাত দুটো যোগ করে যেটা হবে সেটা নিচে লিখলাম ইন্টু মোট লাভ ষোলো হাজার আটশো টাকা কাটাকুটি করো কোলে হলো ছ হাজার তিনশো টাকা এবার মালার লভ্যাংশ পাবে কত পাবে এখানে মালার অনুপাত দেখো রয়েছে পাঁচ তাই ওপরে লিখলাম পাঁচ অনুপাত দুটো যোগ করে হয় আট নিচে লিখলাম আট ইন্টু মোট লাভ ষোলো হাজার আটশো টাকা কাটাকুটি করো হলো দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমি লভ্যাংশ পেয়েছি ছ হাজার তিনশো টাকা আর মালা লভ্যাংশ পেয়েছে দশ হাজার পাঁচশো টাকা বুঝতে পেরেছ এখানে বলে দিই এই লোভ লাভ যেমন হতে পারে অঙ্কে কিন্তু লোকসানও হতে পারে লোকসানের বেলাতেও একই নিয়ম কিন্তু লেখাটা লাভের বদলে তখন লোকসান লিখতে হবে দ্বিতীয় অঙ্কটা দেখো প্রিয়ন সুপ্রিয় এবং বুলুর মূলধনের অনুপাত মূলধন বলে দিয়েছে পনেরো হাজার টাকা দশ টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে একটা ছোটো মুদির দোকান খুললো কিন্তু বৎসর আনতে মানে এক বছর শেষে তিন তিন হাজার টাকা লোকসান করলো কাকে কত টাকা লোকসান দিতে হবে একই নিয়ম প্রথমে তিনজনের মূলধনের অনুপাত বের করে ভালো পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার দেখো তিনটে তিনটে করে শূন্য কেটে দিলাম তাহলে এটা হলো তারপরেও কাটলে এটা হলো আর মোট লোকসান বলে দিয়েছে কত তিন হাজার টাকা প্রিয়ন লোকসান প্রিয়নকে লোকসান দিতে হবে কত প্রিয়নের অনুপাত হলো তিন ওপরে তিন লিখলাম এই তিনটে অনুপাত যোগ করলে হয় দশ তাই নিচে লিখেছি দশ ইন্টু তিন হাজার কাটাকুটি করে যা হবে অঙ্কটা আমি পুরোটা শেষ করে নিই লিখে দেবে তত টাকা সুপ্রিয়কে দেওয়া হবে ঠিক তাই দুই বাই ওটা অনুপাতে যোগ করলে দশ ইন্টু তিন হাজার টাকা ব্লুকে দেওয়া হবে পাঁচ বাই দশ ইন্টু তিন হাজার টাকা কাটাকুটি করবে করলে একই যা যা বেরোবে সেটাই হবে উত্তর চারের অঙ্কটাও ঠিক একই অঙ্ক ওই তিনজনা মিলে ব্যসা করেছে তাতে লোকসান হয়েছে আঠেরোশো টাকা কে কত টাকা লোকসান দেবে কাকে কত টাকা লোকসান দিতে হবে একই অঙ্ক নিজেরা করবে এই তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষায় আসে এবং অনেক মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক শোভা এবং মাসুদ দুজনে মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি কিনলো কিনে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় গাড়িটা বেছে দিল তাহলে কিনলো একটা টাকায় বেচে দিল আর একটা টাকায় তাহলে লাভ করেছে দেখো বিক্রি করার দামটা বেশি দু লক্ষ বাষট্টি হাজারে বেচেছে কিনেছে দু লক্ষ পঞ্চাশ হাজারে তাহলে বাদ দিলে আমার কী বেরোবে লাভটা বেরোবে এখানে লাভটা বলে দেয়নি ওখান থেকে বের করতে হবে এবার বলে দিয়েছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দু টাকা দিয়েছে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই টাকা দিয়েছে তার মানে শোভা বেশি দিয়েছে আমি ধরে নিলাম মাসুদ দিয়েছে এক গুণ তাহলে শোভা দেবে কত মাসুদ দেড় দেড় গুণ এক পূর্ণ একের দুই গুণ তাহলে শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত কত দেড় ইস্টু এক দেড় মানে হলো এটাকে ভাঙলে হয় তিনের দুই ইস্টু এক এরকম ভগ্নাংশের অনুপাতে যদি থাকে তাহলে লিখতে হয় প্রথম অনুপাতটা দিয়ে গুণ চিহ্ন দিয়ে পরেটা উল্টিয়ে লিখতে হয় তাহলে তিনের দুই গুণ দিয়ে নিচে এক এক বাই এক ছিল উল্টে দিলে এক বাই একই হবে কাটাকুটি করলে কত হবে তিন বাই দুই তার মানে তিন টু দুই শোভার অনুপাত হলো তিন আর মাসুদের হলো দুই তার মোট লাভ কতটা বিয়োগ করে বেরিয়েছে আমার বারো হাজার পাঁচশো টাকা যেটা হলো লাভ এবার আর আমার করতে অসুবিধা নেই শোভা মাসুদের অনুপাত জানি লাভ জানি তাহলে কি কত টাকা লভ্যাংশ পাবে না শোভা লভ্যাংশ পাবে তিন বাই অনুপাতটা যোগ করলে হয় পাঁচ তিন বাই পাঁচ ইন্টু বারো হাজার পাঁচশো টাকা কাটাকুটি করলে হবে সাত হাজার পাঁচশো টাকা ঠিক একই রকমভাবে আবার ইয়েটা বের করবে মাসুদেরটা বের করবে না মাসুদের অনুপাত ছিল দুই তার মানে দুই বাই পাঁচ ইন্টু বারো হাজার পাঁচশো টাকা কাটাকুটি করা পাঁচ হাজার টাকা বোঝা যাচ্ছে নিশ্চয়ই এবার দেখো পাঁচের অঙ্কটা দীপু আবেয়া মেঘা যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা নিয়ে এই অঙ্কটা মনে হচ্ছে এই অঙ্কটা মাধ্যমিক এক বছর এসছে তিনজনের মূল অনুপাত মূলধন বলে দিয়েছে এবার দিয়ে একটা ছোটো ব্যবসা শুরু করেছে ঠিক এক বছর পরে চৌদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে ভাগ করে নেয় ওই দেখো দেখেছো বললাম না কোনো একটা টাকা বলে দিয়েছে সমানভাবে ভাগ করে লাভের দুয়ের তিন অংশ সমানভাবে ভাগ করে নিয়েছে বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করেছে তাহলে প্রথমে আগে মূলধনের অনুপাত বের করে ফেলি না দীপুর আবেয়া মেঘার মূলধনের অনুপাত এটা হলো বেরিয়েছে এবার বলছে মোট লাভ হয়েছে চোদ্দো হাজার চারশো টাকা লাভের মানে মোট লাভের দুয়ের তিন অংশ বলছে সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে তাহলে লাভের দুইয়ের তিন অংশ মানে কত লাভ ছিল চোদ্দো হাজার চারশো এর দুই বাই তিন তিন দিয়ে কাটো কেটে আমার যেটা হলো যে গুণ করলে হলো ন টাকা ছিল চোদ্দো টাকা লাভ তার মধ্যে ন হাজার ছশো টাকা সমানভাবে ভাগ করে নেওয়া আছে তাহলে বাকি টাকা থাকবে কত না লাভের বাকি অংশ হলো চোদ্দো থেকে ন হাজার ছশো বাদ দিলে হয় আটচল্লিশশো টাকা হলো বাকি অংশ বলেছি এই বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ হবে দুয়ের তিন অংশটা মানে ন হাজার ছশো টাকাটা সমানভাবে ভাগ হবে যতজনা আছে সমানভাবে ভাগ হলে তত দিয়ে ভাগ করলেই প্রত্যেকের অংশ বেরিয়ে যাবে তাহলে দ্বীপুর লভ্যাংশ কত হবে দ্বীপুর মূলধনের অনুপাত কোন টাকাটা ভাগ হয়েছে আটচল্লিশশো টাকা তাহলে পাঁচ বাই অনুপাতে যোগ করলে হয় ষোলো ইন্টু আটচল্লিশশো এই টাকাটা পাবে আর এই ন হাজার ছশো টাকাটা সমানভাবে ভাগ পাবে মানে ন হাজার ছশোকে তিন দিয়ে ভাগ করলেই হবে কারণ লোক ছিল তিনজনা তিন দিয়ে ভাগ করলাম করলে যেটা বেরোবে এইটা হলো মূলধনের অনুপাতে ভাগ হয়েছে মানে বাকি টাকাটা আর এই টাকাটা সমানভাবে ভাগ হয়েছে দিয়ে তার যোগ করতে হবে করলে সেই টাকাটা হলো দীপুর লভ্যাংশ আমি একবারে করে দিলাম বুঝতে পেরেছো তাহলে রাবেয়ার লভ্যাংশ ঠিক একই রকমভাবে চার বাই ষোলো ইন্টু আটচল্লিশশো আর এই টাকাটা সমানভাবে পেয়েছে মানে ন হাজার ছশোকে তিন দিয়ে ভাগ করো করে ক্যালকুলেশন করে আমার যোগ করে দেবো মেঘারও তাই এর অনু মূলধনের অনুবাদ হলো সাত বাই ষোলো ইন্টু আটচল্লিশশো প্লাস ছিয়ানব্বইশো বাই তিন সমানভাবে ভাগ পেয়েছে করলে হবে পাঁচ হাজার তিনশো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ছয়ের অঙ্কটা তিন বন্ধু এ অঙ্কটাও পরীক্ষায় এসছে গে তিন বন্ধু যথাক্রমে আট হাজার হচ্ছে আগের বছরই এসছে আট হাজার দশ হাজার আর বারো হাজার টাকা সংগ্রহ করে করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করলো বছরের শেষে তারা দেখলো তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে তেরো হাজার চারশো টাকা সে পেয়েছিল ব্যাংক মানে লাভ হয়েছিল সেখান থেকে ব্যাংকের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করে দাও তাহলে তেরো হাজার চারশো থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দাও যে যে বাকি টাকাটা থাকবে সেইটা এদের মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথমে মূলধনের অনুপাত বের করে ফেললাম আট হাজার দশ হাজার বারো হাজার এ করলে হলো চার পাঁচ ইস্টু ছয় এবার দেখো এই যে বাকি টাকাটা আমাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে ভাগ করে দাও প্রথম বন্ধু পাবে তাহলে কথা হবে না চার বাই পনেরো ইন্টু চার আট হাজার চারশো কাটাকটি করো যা বেরোবে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তৃতীয় বন্ধুর লভ্যাংশ এবার দেখো সাতের অঙ্কটা দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু সমবায় ব্যাংক থেকে ছ হাজার আর পাঁচ হাজার টাকা যৌথভাবে নিয়ে একটা সাইকেল রিক্সা ক্রয় করলেন দু বছর পর হিসাব করে দেখা গেল যে সমস্ত খরচকর্চা বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণ ব্যাংকে ফিরিয়ে দেয় তাহলে এখন কার হাতে কত টাকা থাকবে প্রথমে তিন বন্ধুর মূলধনের অনুপাত আমি বের করে ফেললাম ছয় পাঁচ মোট টাকা আট আয় হয়েছে তিরিশ হাজার চারশো টাকা প্রথম বন্ধু তাহলে পাবে কত না লাভের বলেছে মূলধনের অনুপাতে পাবে তাহলে ছয় বাই উনিশ ইন্টু এত করলাম হলো ন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধু পেল তৃতীয় বন্ধু পেলো এবার যে প্রত্যেকে যা যা টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে প্রথম বন্ধু নিয়েছিল ছ হাজার টাকা দ্বিতীয় বন্ধু নিয়েছে আট হাজার টাকা তৃতীয় বন্ধু নিয়েছে পাঁচ হাজার টাকা বলছে সেইটা শোধ করে দাও করার পর হাতে কত থাকবে তাহলে প্রথম বন্ধু পেয়েছিল ন হাজার ছশো টাকা সেখান থেকে তার যে ধান নিয়েছিল ছ হাজার টাকা সেটা শোধ করে দিলে তাহলে তিন হাজার ছশো টাকা তার হাতে থাকবে দ্বিতীয় বন্ধুরও সেরকম তৃতীয় বন্ধুরাও সেরকম বলছে এই যে তিন বন্ধুর হাতে যে টাকাটা রয়েছে তার অনুপাত কত এইটা করলে ক্যালকুল কাটাকাটি করলে যেটা হবে সেটা তিন বন্ধুর যথাক্রমে এক লাখ কুড়ি হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো প্রথমে আমি তিনটেরই অনুপাত বের করে ফেললাম মোট আয় হয়েছে বলছে ওই যে প্রথম জনা ড্রাইভার আর দ্বিতীয় দুজন কন্ট্রাক্টর হবে তারা ঠিক করলো মোট আয়ের দুয়ের পাঁচ অংশ তারা তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে ভাগ করে নিল বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিল এক মাসে যদি উনতিরিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তাহলে কি হলো উনতিরিশ হাজার দুশো ষাট টাকা আয় হয়েছে মানে ওইটাই লাভ হয়েছে তার দুইয়ের পাঁচ অংশ কাটাকুটি করলাম হলো এগারো হাজার সাতশো চার টাকা তাহলে বাকি থাকলে কত টাকা এই উনত্রিশ হাজার দুশো ষাট টাকা থেকে এগারো হাজার সাতশো চার টাকা বাদ দিয়ে দাও সেই টাকাটাই বাকি থাকবে এগারো হাজার পঞ্চান্ন এগারো পঞ্চান্ন ছয় সেই টাকাটা আমি কী করলাম না ওই মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হবে তাহলে কী করব দেখো প্রথম জন্য হয়েছে ড্রাইভার ড্রাইভার কত পাবে না এই এগারো হাজার পাঁচশো ছাপান্ন এই টাকাটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ হয়েছে তার মানে বারো বাই যোগ করলে ওদের অনুপাত তিনটে যোগ করলে হয় আটত্রিশ ইন্টু সতেরো হাজার পাঁচশো পঞ্চান্ন এগারো হাজার না সতেরো হাজার প্লাস আর বলেছে যে ওই ওদের তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে তিনের পাঁচ দুইয়ের পাঁচ অংশটা আয়ের দুইয়ের পাঁচ অংশ মানে হলো ওই এগারো হাজার সাতশো চার টাকাটা সেইটা বলেছে তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে ভাগ হবে তার মানে তিন বাই ওই অনুপাতটাও যোগ করলে হয় সাত ইন্টু এগারো হাজার সাতশো চার এই দুটো যোগ করে দাও তাহলে সেই টাকাটাই ড্রাইভার পাবে কন্ডাক্টার কত পাবে প্রথম মূলধনের অনুপাত ছিল পনেরো বাই আটত্রিশ ইন্টু এটা করলাম আর ওইখানে অনুপাত ছিল দুই বাই সাত ইন্টু এগারো হাজার সাতশো করলে করলে বেরোবে এটা তৃতীয়টা একই রকমভাবে বের করবে নয়ের অঙ্কটা দেখো এইখান থেকে তোমার শুরু হলো মিশ্রের অঙ্ক এতক্ষণ যা করলাম এটা হলো সরল অংশীদারি কারবারে নয়টা কি বলছে বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার এবং তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চল চার হাজার টাকা মূলধন দিলেন তাহলে প্রথম প্রদীপবাবু ব্যবসা শুরু করেছিলেন চব্বিশ হাজার টাকা নিয়ে পাঁচ মাস পরে তিনি আরও চার হাজার টাকা মূলধন দিলেন তাহলে প্রথমে যে তার চব্বিশ হাজার টাকাটা মাস খাবে খাটবে ওই যে বলবে যত মাস পর মানে পাঁচ মাস পর মানে পাঁচ মাস হলো প্রথম টাকাটা খেটেছে পাঁচ মাস পরে সে চার হাজার টাকা দিয়েছে তাহলে প্রথম টাকাটা চব্বিশ হাজার টাকাটা তার পাঁচ মাস খাটবে আর তারপরে চব্বিশ হাজারের সঙ্গে আরও চার যোগ করে মানে আঠাশ হাজার টাকাটা তার বাকি এক বছর শেষ হতে আর কমাস বাকি আছে না বারো থেকে পাঁচ বাদ দিলে হবে সাত মাস সেই সাত মাস তার বাকি ওই আঠাশ হাজার টাকাটা খাটবে দেখি কী বলছে প্রদীপবাবুর মূলধন তাহলে কি হবে চব্বিশ হাজার ইন্টু পাঁচ চব্বিশ হাজার টাকাটা পাঁচ মাস খেটেছে আর চব্বিশ প্লাস চার হাজার এই টাকাটা কত মাস খাটবে না বারো মাইনাস পাঁচ এক বছর শোধ হয় বারো সেই বারো থেকে পাঁচ মাস খেটে গেছে তার বাদ দিলাম তার মানে সাত মাস এই সাত মাস হলো এটা যোগ করে হচ্ছে আঠাশ হাজার গুণ করবো করে লিখব আর এটা গুণ করে এটা লিখবো যোগ করলে কথা হবে এই টাকাটা হলো তার সারা বছরে মূলধনটা তার খেটেছে আর আমিনা বিবি তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সে মাঝখানে তোলেও নি দেয়ও তার মানে তার যে তিরিশ হাজার টাকাটা বারো মাস ধরে কাটবে তাই আমিনা বিবির মূলধন হলো তিরিশ হাজার ইন্টু বারো মানে তিন লাখ ষাট হাজার টাকা এইবার এই যে দুটো মূলধন বেরোলো এটা হলো আসল মূলধন এবার এদের মূলধনের অনুপাত বের করতে হবে প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত এটা স্টু এটা করলে আমার এইটা বের হলো হ্যাঁ যে মোট লাভ বলে দিয়েছে বছরের শেষে লাভ হয়েছে হলো সাতাশ হাজার সাতশো ষোলো টাকা তাহলে কে কত টাকা লভ্যাংশ পড়বে এবার ওই পুরনো যেমন নিয়ম মূল অন্যের অনুপাত পেয়ে গেছো তাহলে উনআশি বাই ওই দুটো যোগ করলে হয় একশো ঊনসত্তর ইন্টু এই যে মোট লাভ এটা কাটাকটি করবে করলেই বেরিয়ে যাবে পরের অঙ্কটা দেখো ওই দশ এবং এগারো খুবই ইম্পর্টেন্ট নিয়ামত চাচা এবং করবি এই যথাক্রমে তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করলেন ছ মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা দিলেন তাহলে প্রথম যে তিরিশ হাজার টাকা নিয়ামত চাচার সেটা ক মাস কাটবে ছ মাস তাই ছয় দিয়ে গুণ করলাম এবার তিনি আরও ব্যবসায় চল্লিশ হাজার টাকা দিলেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিলে মানে সত্তর হাজার টাকা হয়ে গেল সেটা কতদিন খাটবে বারো থেকে সাত বাদ দিয়ে দাও এই ছয় বাদ দিয়ে দাও মানে ছ মাস ছয় দিয়ে গুণ করো করে এটা যোগ করলে ছ লাখ টাকাটা হবে নিয়াম আচ্চাচার মূলধন ঠিক একই রকমভাবে করবি দি পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করেছিল ছ মাস পরে করবিধি দশ হাজার টাকা ব্যবসা থেকে তুলে নিল তাহলে পাঁচ হাজার টাকাটা ছ মাস খাটবে এই পঞ্চাশ হাজার টাকাটা ছমাস খাটবে পঞ্চাশ ইন্টু ছয় আর পঞ্চাশ হাজার থেকে কে দশ হাজার টাকা তুলে নিল মানে চল্লিশ হাজার টাকাটা তাহলে বাকি বারো থেকে ছয় বাদ গেলে ছ মাস খাটবে করলে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এইবার বাকি পরের নিয়মগুলো একই নিয়ামক চর্চা এবং করবিধির মূলধনের অনুপাত এটা স্টো এটা করলে কাটাকুটি করবে মোট লাভ হয়েছে এত টাকা কে কত টাকা লভ্যাংশ পাবে এবার দেখো এগারোর অঙ্কটা শ্রীকান্ত এবং সৈফুদ্দিন এ অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক শ্রীকান্ত দু লাখ চল্লিশ হাজার টাকা আর সৈফুদ্দিন তিরিশ হাজার টাকা নিয়ে একটা মিনিবাস ক্রয় করলেন চার মাস পরে তার বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে এসে ওদের ব্যবসায় যোগ দিল যখন একাশি হাজার টাকা পিটার দিলো তখন শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে ওই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিল তাহলে প্রথমে তা, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কি দু লাখ চল্লিশ হাজার ইস টু তিন লাখ এটা কাটাকুটি করলে হলো চার ইস টু পাঁচ এবার এই একাশি হাজার টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন মূলধনের অনুপাতে মানে এই চার পাঁচ অনুপাতে ভাগ করে নিয়েছে তাই মানে কীভাবে বেরোবে চার বাই এটা যোগ করলে হয় নয় ইন্টু একাশি হাজার কাটাকুটি করলে হয় ছত্রিশ হাজার টাকা আর শৈফুদ্দিন করল পাঁচ বাই নয় ইন্টু একাশি হাজার কাটাকটি হল পঁয়তাল্লিশ হাজার টাকা এরা দুজনা ওই ব্যবসা থেকে ওই টাকাটা তুলে নিয়ে নিল এইবার তাহলে শ্রীকান্তের মূলধন কি হবে না শ্রীকান্ত প্রথমে দু লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল চার মাস পরে তারা ব্যবসা থেকে ওই মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিয়েছে তাহলে এই টাকাটা দু লাখ চল্লিশ হাজার টাকা তার চার মাস কাটবে এবার ওই ছত্রিশ হাজার টাকাটা ব্যবসা থেকে তুলে নিয়েছে তাহলে তিন লাখ দু লাখ চল্লিশ থেকে ছত্রিশ হাজার বাদ দিয়ে দাও যে টাকাটা হবে সেই টাকাটা তার বারো মাইনাস চার মানে বাকি আট মাস খাটবে এটা গুণ করলে করলে তোমার এইটা বেরোবে এইবার দেখো তাহলে সৈফুদ্দিনের অনুপাত একই রকমভাবে বের করবে তিন লাখ টাকাটা প্রথমে চার মাস কেটেছে তাই তিন লাখ ইন্টু চার তিন লাখ টাকা থেকে সে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছে তার ওটা মাইনাস পঁয়তাল্লিশ ইন্টু বারো ইন্টু বারো মাইনাস চার মানে আট দিয়ে গুণ এটা করলে তোমার সৈফুদ্দিনের মূলধন বেরোবে আর পিটারের মূলধন পিটার তো চার মাস পরে এসে ব্যবসা যোগ দিয়েছে তাহলে পিটারের ওই একাশি হাজার টাকাটা কমাস খাটবে বারো মাইনাস চার মানে আট মাস ওর টাকাটা খাটবে টা আট দিয়ে গুণ করলাম করে এই টাকাটা হলো এবার তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাত কী হবে ওই আগের পাতায় বেরিয়েছে শ্রীকান্তের ইস টু এটা ইস এটা এবার এটা কাটাকুটি করো করলে দেখবে তোমার হবে চার ইস টু পাঁচ ইস এক তা মো বলছে এবার ব্যবসায় মোট লাভ হয়েছে বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা বলছে এরা তাদের মূলধনের অনুপাতে টাকাটা ভাগ করে নেবে তাহলে শ্রীকান্ত লভ্যাংশ পাবে কত না চার বাই নয় ইন্টু এই যে মোট লাভ যেটা এত টাকা শৈফুদ্দিন পাবে পাঁচ বাই দশ ইন্টু এত আর পিটার পাবে এক বাই দশ ইন্টু এত এটা যেটা হিসাব করবে সেটাই হবে তাদের তিনজনে কে কত টাকা লভ্যাংশ পেয়েছে এবার বারো রঙ্কটা দেখো বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করলেন কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা দিল কিন্তু ক মাস পরে দিয়েছে সেটা আমাকে বলেনি আমি ধরে নিলাম এক্স মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ব্যবসায় দিল তাহলে প্রথমে দু লাখ চল্লিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা তার কত মাস খাটবে ওই যে এক্স মাস পরে দিয়েছে তার মানে চব্বিশ হাজার ইন্টু এক্স আর এনে আরও বারো হাজার টাকাও ব্যবসায় দিয়েছিল তাহলে চব্বিশ হাজার প্লাস বারো হাজার মানে ছত্রিশ হাজার টাকাটা বারো মাইনাস এক্স বছর খাটবে এইবার দেখো এটার সঙ্গে এক্স গুণ করলাম এটা হলো। আর এইটার সঙ্গে গুণ করলে পরে এটা হলো এবার চব্বিশ হাজার ছত্রিশ হাজার থেকে চব্বিশ হাজার বাদ দিলে হয় মাইনাস বারো হাজার এক্স আর এইটা প্রথম দিকে থাকলো এবার অজয়ের মূলধন অজয় আর অরুণ মিলে ব্যবসা করেছিল তো অজয় তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছিল তাহলে অজয়ের তো বারো মাসই ওর টাকাটা খেটেছে তাই তিরিশ হাজার ইন্টু বারো মানে ছ তিন লাখ ষাট হাজার টাকা হলো এবার অজয় আর অরুণে তাহলে মূলধনের অনুপাত কী হবে এইটা ইস্টু এই ছ তিন লাখ ষাট হাজার টাকাটা এবার প্রথমটা থেকে দেখো আমি এক হাজার টাকা কমন নিলাম তাহলে কি হবে চার তিন দুই মাইনাস বারো এক্স হয়েছে এ পাশেরটার সঙ্গে এ দেখো হাজার হাজার দিয়ে মনে মনে কেটে দিলাম তাহলে চার তিন দুই মাইনাস বারো এক্স ইস তিনশো ষাট হবে এবার এখান থেকে তুমি মোট লাভ হয়েছে বলেছে এত টাকা তাহলে অমের লভ অরুণের লভ্যাংশ কত হবে না অরুণ যে টাকাটা পেয়েছিলো ওই পাথে দেখো সেটা লিখলাম ওপরে নিচে হলো অনুপাত দুটো যোগ করে লিখেছি ইন্টু কী হবে যে মোট লাভটা এটা করলে আমার এই জিনিসটা বেরোলো এবার বলেছে এই টাকাটা তাহলে অরুণের লভ্যাংশ কিন্তু অঙ্কে বলে দিয়েছে অরুণ লভ্যাংশ পেয়েছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে এটা সমানই সাত হাজার একশো তিরিশ এইটা দিয়ে এটাকে কাটলাম শূন্যটা তাহলে সাত হাজার একশো তিরিশ বাই এক হাজার চারশো তিন টাকা আর ওপরটা আর নিচে দেখো বারো কমন নিলাম তাহলে এইটা হলো বারো বারো কেটে দিলে এবার এই সঙ্গে কোনি গুণ করে ক্যালকুলেশন করলে এক সমান হবে পাঁচ তাহলে অরুণ পাঁচ মাসের জন্য টাকাটা ব্যবসায় যে টাকা দিয়েছিল পাঁচ মাস পরে দিয়েছিল এবার তেরো রঙটা দেখো কুমারটলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটা কারখানা স্থাপন করল তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবে গত বছরে তারা তিনশো দিন দুশো দিন তিনশো দিন কাজ করেছে মোট লাভ হয়েছে এত টাকা তাহলে খেয়ে কত টাকা লভ্যাংশ পাবে ব্যাংকে কিস্তি দেওয়া হয়েছে কত আঠাশ টাকা সেখান থেকে দেওয়ার পর তাহলে টাকা বাকি থাকবে কত না মোট লাভ হয়েছিল হলো তেরো হাজার এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা সেখান থেকে প্রথমে ব্যাংকের কিস্তি শোধ করে দিলাম আঠাশ হাজার একশো টাকা শোধ করে দেওয়ার পর এই টাকাটা থাকলো তাহলে বাকি লাভের মানে লাভ বাকি থাকলে কত এত টাকা সেই বাকি লাভের অর্ধেক তারা সমানভাবে ভাগ করে নিয়েছে আর বাকি অর্ধেক তারা ওই কাজের দিনের সংখ্যার অনুপাতে ভাগ করে নিয়েছে তাহলে অর্ধেক মানে হলো একের দুই একের দুই ইন্টু এই টাকাটা ক্যালকুলেশন করলাম হলো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই টাকাটা তাহলে অর্ধেক যেহেতু তাহলে সমান সমানই হবে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাটা প্রথমে কাজের দিনের অনুপাত বের করলাম অনুপাতটা বেরিয়েছে বারো এস টু এগারো এস টু তাহলে প্রথম মৃৎশিল্পীর লভ্যাংশ কতভাবে না বারো বাই এটা যোগ করে যা হয়েছে সেটা লিখেছি ইন্টু পঞ্চান্ন হাজার একশো টাকা আর এই পঞ্চান্ন হাজার একশো টাকাটায় আবার সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে তিনজন কাজ করেছে তাই পঞ্চান্ন হাজার পাঁচশো তিন দিয়ে ভাগ করলাম দিয়ে ক্যালকুলেশন করো করলে পরেই তোমার বেরিয়ে যাবে এটা প্রথম মৃৎশিল্পী পেয়েছে দ্বিতীয় মৃৎশিল্পী পেয়েছে তৃতীয় মৃৎশিল্পী পেয়েছে দেখবে খুব ভালো করে তাহলেই বুঝতে পারবে চোদ্দোর অঙ্কটা উনিশ সালেই এসছে দুই বন্ধু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলে তাদের মধ্যে এই চুক্তি হলো লাভের ফিফটি পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে আর লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আশি টাকা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত প্রথমে আমি দুজনের দুই বন্ধুরই ধরি দুই বন্ধু ব্যবসায় এক্স টাকা লাভ হয়েছিল কত টাকা এখানে লাভ হয়েছে সেটাই আমাকে বলেনি হ্যাঁ প্রথমে ধরে নিলাম এক্স টাকা লাভ হয়েছে লাভের ফিফটি পারসেন্ট মানে এক্স ইন্টু পঞ্চাশ বাই একশো এটা করলে হবে এক্স বাই টু টাকা অবশিষ্ট থাকবে তাহলে কত এক্স টাকা লাভ হয়েছিল এই টাকাটা লাভের ফিফটি পারসেন্ট মানে এক্স বাই টু টাকা হয়েছে তাহলে তার অবশিষ্টাংশ মানে এক্স মাইনাস এক্স বাই টু মানে এক্স বাই টু টাকাই হবে বলছে এই টাকাটা কী করা হয়েছে মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হয়েছে তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত কত হবে চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার মানে চার ইস পাঁচ তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে বলেছে এই অর্ধেক টাকাটার অবশিষ্ট টাকাটার সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে তাই এক্স বাই টুকে দুই দিয়ে ভাগ করলাম আর বাকি টাকাটাও আবার এক্স বাই টুই হবে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া আছে তাহলে ফোর বাই নাইন এই দুটো অনুপাতটা যোগ করলে হয় নাইন ফোর বাই নাইন ইন্টু এক্স বাই টু কাটাকুটি করলাম করে এটা হলো এটা কাটাকুটি করলাম এটা এক্স বাই নিচে এটা জটিল ভগ্নাংশ নিচে দুই গুণের চার হয়ে গেল দুইয়ের নিচে এক আছে নিচের অনুপাতটা উল্টে যায় তার মানে এক্স বাই চার হলো আর এটা কাটাকটি করলে হলো টু এক্স বাই নাইন এটা হিসাব করলে হলো সতেরো এক্স বাই ছত্রিশ এই টাকাটা হলো প্রথম বন্ধুর লভ্যাংশ একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বের করবে বলছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ আর প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম তার মানে দ্বিতীয় বন্ধু বেশি লভ্যাংশ পেয়েছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ বাদ দাও দিলেই সেটা আটশো টাকা হবে এখানে ক্যালকুলেশান করলেই তুমি এক মান পেয়ে যাবে তাহলে প্রথম বন্ধু আমি ধরেছিলাম কি মোট কত টাকা লাভ হয়েছিল এখানে বলেছে প্রথম বন্ধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল প্রথম বন্ধুর লভ্যাংশ আমি পেয়েছি সতেরো এক্স বাই ছত্রিশ সতেরো ইন্টু এক্সের জায়গায় বসিয়ে দাও দিয়ে কাটাকুটি করো করলেই আমার বেরোবে ছ হাজার আটশো টাকা এটাই হলো প্রথম বন্ধুর লভ্যাংশ পনেরো অঙ্গটা বলেছে পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারী কারবার শুরু করলেন এই শর্তে যে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা এবং হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তমকে প্রত্যেক মাসে দুশো টাকা করে দেয়া হবে এবং বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে প্রথমে হলো পূজা উত্তম এবং মেহের মূলধনের অনুপাত বের করে ফেললাম পাঁচ ইস টু সাত টু দশ বছরে মোট খরচ হয়েছে কত না কাজ কর্ম করার জন্য যে কারবার চালানোর জন্য মাসিক খরচ একশো পঁচিশ টাকা মাসিক খরচ মাসিক মানে এক মাসে খরচ হয়েছে তাহলে বছরে কত টাকা খরচ হবে না একশো পঁচিশ ইন্টু বারো মানে পনেরোশো টাকা খরচ হয়েছে এবার পূজার উত্তমকে হিসাব করে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে দুশো টাকা করে দেওয়া হয়েছে দুজনকেই দুশো টাকা দেওয়া হয়েছে তাহলে দুই ইন্টু দুশো বলছে বারো মাস দেওয়া হয়েছে তাহলে বারো ইন্টু দুই ইন্টু দুশো এটা করলে হবে চার হাজার আটশো টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে মোট লাভ হয়েছে ছ হাজার নশো ষাট টাকা সেখান থেকে খরচের পনেরোশো টাকাও বাদ দাও আর এইটাও খরচ হয়েছে তাও বাদ দাও দিলে মোট কত মাইনে হয়েছে ছশো ষাট টাকা এই ছশো ষাট টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হবে তাহলে পূজা কত পাবে না ওর অনুপাত ছিল পাঁচ তাহলে পাঁচ বাই বাইশ ইন্টু ছশো ষাট টাকা এটা মূলধনের অনুপাতে পাবে আর ও এই যে চার টাকার মধ্যে অর্ধেক পেয়েছে পূজা আর অর্ধেক পেয়েছে উত্তম তাই জন্য চার হাজার টাকাকে দুই দিয়ে ভাগ করলাম করে হলো চব্বিশশো টাকা ও ওই মাইনের দরুন পেয়েছে আর এই মূলধনের অনুপাতে পেয়েছে এটা ভাগ করে নেওয়া হয়েছে হচ্ছে একশো টাকা তাহলে মোট দু টাকা হলো পূজা পেয়েছে ঠিক একই রকমভাবে উত্তমও তাই পাবে এর অনুপাত ছিল সাত সাত বাই বাইশ ইন্টু ছশো ষাট টাকা এটা কাটাকাটি করে হলে দুশো দশ টাকা আর ওই চার হাজার আটশো টাকাকে দুই দিয়ে ভাগ করো মানে চব্বিশশো টাকা সে মাইনে ধরুন পেয়েছে মানে মোট এত টাকা পাবে আর মেহের কিছু মাইনের জন্য পায়নি তাহলে মেহের শুধুমাত্র মূলধনের অনুপাত পাবে দশ বাই বাইশ ইন্টু ছশো ষাট এটা কাটাকাটি হলো তিনশো টাকা পেয়েছে এই হলো আমার বড় অঙ্কগুলো এই অঙ্ক খুব ভালো করে করবে এখান থেকে অঙ্ক করলে তুমি পরীক্ষায় একটা কমন পাবেই পাবে আচ্ছা দেখো এবারও আমি এমসি যাই বলছি যে কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত দুশো টাকা দেড়শো টাকা দুশো পঞ্চাশ টাকা একই সময় তাদের লভ্যাংশের অনুপাত কত হবে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয় তাহলে মূলধনের অনুপাতটা আমি আগে বের করি দেখো দুশো ইস্টু দেড়শো ইস্টু দুশো পঞ্চাশ চার ইস্টু তিন ইস্টু পাঁচ এদের মূলধনের লভ্যাংশের অনুপাত এটাই হবে চার ইস্টু তিন ইস্টু পাঁচ পরের অঙ্কটা দেখো দুইটা শুভেন্দু এবং নৌসাদ যথাক্রমে পনেরোশো টাকা আর হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করল এক বছর পরে তাদের পঁচাত্তর টাকা ক্ষতি হয়েছে তাহলে শুভেন্দুর ক্ষতি কত হ্যাঁ একই অঙ্ক দুজনের প্রথমে মূলধনের অনুপাত বের করে ফেলবে ক্ষতি হয়েছে পঁচাত্তর টাকা তাহলে শুভেন্দুর ক্ষতি কত তিনের অঙ্কটা দেখো ফতেমা শ্রেয়া এবং স্মিতা তিনজনে ছশো টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো এক বছর পরে ফতেমা শ্রেয়া স্মিতা যত লভ্যাংশের লভ্যাংশ পেয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এখান থেকে আমি লভ্যাংশের অনুপাত পাবো লভ্যাংশের অনুপাত মানেই আমি মূলধনের অনুপাত পাবো একবারে লিখে দিতে পারি যে ফতেমা শ্রেয়া এবং ইয়ের মূলধনের অনুপাত হলো এটা তা অনুপাতে করলাম মোট ব্যবসায় নিয়ে টাকা নিয়ে শুরু করেছিল কত ছশো ছ হাজার টাকা তাহলে কে কত টাকা ব্যবসায় দিয়েছে কি করে বেরোবে এক বাই ওই একই নিয়ম অনুপাতটা যোগ করবে ইন্টু ছ হাজার টাকা এটা করল হাজার টাকা দিয়েছিল ফতেমা শ্রেয়া দিয়েছিল দু হাজার টাকা আর স্মিতা দিয়েছিল তিন হাজার টাকা আমাকে তিনটেই বের করতে পারেনি আমাকে শুধু বলেছে স্মিতা কত টাকা ব্যবসায় দিয়েছিল না তিন হাজার টাকা চারেরটা দেখো অমল এবং বিমল একটা ব্যবসা শুরু করলো অমল পাঁচশো টাকা ন মাসের জন্য আর বিমল কিছু টাকা ছ মাসের জন্য মনে হচ্ছে এবছরই কুড়ি সালেই অঙ্কটাই এসেছে বলছে পাঁচশো টাকা অমল ন মাসের জন্য আর বিমল কিছু টাকা কত টাকা দিয়েছে জানি না ছ মাসের জন্য ব্যবসা লাগিয়েছিল আমি ধরে নিলাম এক্স টাকা বিমল এক্স টাকা ব্যবসায় দিয়েছিল তাহলে অমলের অনুপাত কত হবে পাঁচশো ইন্টু নয় আর বিমলের টাকাটা ছ মাসের জন্য খেটেছে তার মানে এক্স ইন্টু ছয় এটা গুণ করলে হলো সাতশো পঞ্চাশ ইন্টু এক্স ছয় দিয়ে কাটলাম কেটে এটা হচ্ছে এবং অমল এবং বিমলের লভ্যাংশের অনুপাত হলো সাতশো পঞ্চাশ এক্স মোট লাভ হয়েছে বলেছে অঙ্কে উনসত্তর টাকা তাহলে বিমলের লাভ কত হবে বিমলের অনুপাত হলো এক্স বাই সাতশো পঞ্চাশ প্লাস এক্স অনুপাতটা যোগ করলাম ইন্টু সিক্সটি মানে এই টাকাটা হলো অঙ্কে বলে দিচ্ছে তার বিমলের লাভ হয়েছে হলো ছেচল্লিশ টাকা তার মানে এইটা সমানই ছেচল্লিশ ক্যালকুলেশন করা করলে হবে দেখো দেড়শো টাকা দেড় হাজার টাকা এবার দেখো বিমল তাহলে দেড় হাজার টাকা ছ মাসের জন্য নিয়োগ করেছিলেন পরেরটা কি বলছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য আর রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটা ব্যবসায় নিয়োগ করেছিল তাহলে তাদের মূলধনের কী অনুপাত কী হবে পাঁচশো ইন্টু নয় আর ছশো ইন্টু পাঁচ এটা করলেই মূলধনের অনুপাত হবে বলেছে যে লভ্যাংশ তাহলে মধ্যে বণ্ডিত হবে কোন অনুপাতে লভ্যাংশ মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাত তাই তাহলে তিরিশ ই হবে বিয়েরটা কি বলেছে দেখো অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন থেকে কম কটা লোক নিয়ে ব্যবসাটা শুরু করা যাবে একা একা ব্যবসা করলে সেটা অংশীদারি কারবার হবে না দুজন হলেই অংশীদারি কারবার হয়ে দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে পাঁচজন হতে পারে একাধিক জন হতে পারে তাহলে সব থেকে কমপক্ষে কজন হবে দুজন তাহলে এখানে দিয়েছে তিনজন তাহলে বিবৃতিটি মিথ্যা পরেটা দিয়েছে একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত চার এস টু পাঁচ তাহলে তাদের মোট লাভ হয়েছে বলেছে আশি টাকা এবং আসিফের রাজুর হয়েছে আশি টাকা আর আসিফের হয়েছে একশো টাকা আমি বলেছি মূলধনের অনুপাত আর আর লভ্যাংশের অনুপাত সমান হয় এখানে দুজনেই লাভ দিয়েছে তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে আশি ইস একশো কাটাকুটি করলে হয় চার ইস টু পাঁচ কিন্তু এখানে আমাকে মূলধনের অনুপাত দিয়েছে পাঁচ ইস চার তাহলে বিবৃতিটা কী হবে মিথ্যা হবে শূন্যস্থান পূরণগুলো দেখো এই শূন্যস্থান পূরণটা উনিশ সালেই এসেছে তিনেরটা কি বলছে প্রথমটা দেখো অংশীদারি কারবার ড্যাশ ধরনের ক ধরনের হয় দুই ধরনের কোনো শর্ত ছাড়াই অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োগ করলে পারে তাকে কি বলা হয় না সরল অংশীদারি কারবার আর যদি শর্ত সাপেক্ষে ছাড়া এই অংশীদারগণ কী করে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন ব্যয় করে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারী কারবার এই মনে হচ্ছে উনিশ সালে এসেছিল সতেরোর এক অংশীদারী ব্যবসায় এর এই উনিশ সালে এরম একটা অঙ্ক এসছিলো সমীর ইদ্রিস অ্যান্টনির মূলধনের অনুপাত বলে দিয়েছে একের ছয় একের পাঁচ একের চার তাহলে মোট লাভ হয়েছে এত টাকা অ্যান্টনির লাভ কত হবে এই রকম যদি ভগ্নাংশ আকারে থাকে তাদের মূলধনের অনুপাত আমাকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে হয় কী করতে হয় নিচের সংখ্যাগুলো লসাগু করলাম করে প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করলাম করলে আমার হলো কত এটা দশ ইস্টু বারো ইস্টু পনেরো তাহলে মোট লাভ হয়েছে ছত তিন হাজার সাতশো টাকা তাহলে কে কত টাকা লাভ পাবে অ্যান্টনির লাভ কত হবে অ্যান্টনির অনুপাত হলো পনেরো তার মানে পনেরো বাই এটা যোগ করে যেটা হয়েছে সেটা কত সাঁতির তিরিশ ইনটু সাঁত্রিশশো টাকা এটা কাটাকুটি করলে হবে পনেরোশো টাকা পয়েন্টটা দেখো একটি অংশীদারি ব্যবসায় পৃথা আর মূলধনের অনুপাত দুই ইস্টু তিন আবার রাবেয়া জেসমিনের মূলধনের অনুপাত চার ইস্টু পাঁচ এটা ঠিক অনুপাতের অঙ্কের মতো করবে তাহলে কি করতে হবে না পৃথা এবং রাবেয়ার অনুপাত এটা আর রাবেয়ার জেসমিনের অনুপাত এটা দেখতেই পাচ্ছো দুটোই রাবেয়া আছে তার মানে এর তিন আর চার আমি এটাকে চার দিয়ে গুণ করলাম এটাকে তিন দিয়ে গুণ করলাম করলে হল আট ইস্টু এই যে তিন চার দুগুণে আট টু তিন চারে বারো আর এটা হলো বারো ইস্টু পনেরো তার মানে আট টু বারো ইষ্টু পনেরো পৃথা রাবিয়া জেসমিনের মূলধনের অনুপাত আট ইস্টু বারো ইস্টু পনেরো পরেরটা কি বলছে কোনো মূল একটা অংশীদারী ব্যবসায় মোট লাভ হয়েছে পনেরোশো টাকা রাজীবের মূলধন হল ছ টাকা এবং লাভ হয়েছে নশো টাকা তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল পনেরো হাজার টাকা রাজ দুজনা মিলে ব্যবসা শুরু করেছিল রাজীব আর আবতাব রাজীবের হয়েছে নশো টাকা তাহলে আবতাবের লাভ হবে কত না পনেরোশো টাকা থেকে নশো টাকা বাদ দাও হবে ছশো টাকা রাজীব এবং আবতাবের মূলধনের অনুপাত কত হলো তাহলে নশো ছশো মানে নয় ইস ছয় মানে তিন দুই রাজীবের মূলধন বলে দিয়েছে ছ হাজার টাকা তাহলে আবতাবের মূলধন কত হবে না দুই এইখানটা কিন্তু খেয়াল করবে দুটোর মধ্যে এ রাজীবের মূলধন বলে দিয়েছে আর ছ হাজার টাকা আমায় আবতাবের মূলধন বের করব দুজনের মূলধন দিয়েছে এখানে কিন্তু আমার অনুপাতটা যোগ হবে না কি বলেছে আবতাবের অনুপাত কত দুই অন্যটার অনুপাত হলো তিন ইন্টু ছ হাজার টাকা কাটাকুটি করলে হবে চার হাজার টাকা এই অঙ্কটা এই জন্যই দেয় এই অঙ্কটাও মনে হচ্ছে এবছর এসছে কুড়িতে যে দুজনের মূলধনের অনুপাত আছে দেখছ মোটটা যদি থাকতো দুজনের মূলধনের যদি মোট থাকতো তখন কিন্তু নিচে অনুপাতটা যোগ হতো এটা যেহেতু শুধু মূলধন বলে দিয়েছে তাই জন্য এখানে অনুপাতটা যোগ হয়নি চারের অঙ্কটা দেখো এই অঙ্কটা উনিশ সালে এসছে বলছে একটা অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধন এত 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 প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে তিনজনের অনুপাত কত টাকা লাভ হয়েছে বলেনি আমি ধরে নিলাম এক্স টাকা তাহলে প্রথম ব্যক্তির লাভ হবে কি না অনুপাত হলো তিন বাই ষোলো অনুপাতটা যোগ করলাম ইন্টু এক্স মানে এই টাকাটা তৃতীয় ব্যক্তির লাভ কত হবে পাঁচ বাই ষোলো ইন্টু এক্স মানে এই টাকাটা বলেছে তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির লাভের থেকে ষাট টাকা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাই জন্য আমি তাহলে বেশি কার হলো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে প্রথম ব্যক্তির লাভটা কম তার মানে তৃতীয় ব্যক্তিরটা বেশি এটা থেকে এটা বাদ দিলাম দিয়ে দেখো সেটা সমানই ষাট টাকা ক্যালকুলেশন করলে এক সমান হলো চারশো টাকা পাঁচের অঙ্কটা দেখো জয়ন্ত অজিত কুনালের মোট পনেরোশো টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো বছরের শেষে জয়ন্ত অজিত কুনালে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা লাভ হয় তাহলে আমি লভ্যাংশের অনুপাত পেতে পারি মানে মূলধনের অনুপাত পেয়ে যাব এত টাকা মোট ব্যবসায় নিয়োগ করা হয়েছিল পনেরো হাজার টাকা তাহলে জয়ন্ত ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল এই অঙ্ক আগে একবার করলাম একটা তার মানে এর অনুপাত হলো চার নিচে হলো অনুপাতটা যোগ করলাম পনেরো হাজার টাকা লিখলাম হলো চার হাজার টাকা এই পর্যন্ত আমার অংশীদারি কারবার শেষ হলো কিন্তু তোমাদের যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় বা কারো যদি কোনো সমস্যা